ইংরেজি শিখতে চাইলে অবশ্যই সিলেবল সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে আর তাই এই সিলেবল সিরিজের আজকের ভিডিওটি হচ্ছে পার্ট থ্রি প্রথম দুটি ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে যে সিলেবল কি এবং সিলেবল কত প্রকার আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে। কোনো শব্দকে স্লেবলে বিভক্ত করতে হয় পূর্ববর্তী ভিডিওগুলো যদি মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নাও তো চলো আজকের ক্লাসটি শুরু করি এখানে লক্ষ্য রাখো যে ভিতে হচ্ছে ভাওয়েল এবং সিতে হচ্ছে কনসোনান্ট তো কোনো শব্দে ভাওয়েলের মাঝে যদি দেখো দুটি কনসনান্ট আছে তখন কী করবে যে ওই শব্দকে তুমি সিলেবলে বিভক্ত করতে চাইলে কনসোনান্ট দুটিকে পৃথক করে দিবে আলাদা করে দিবে তাহলেই তোমার ওই শব্দটা কনসোনান্ট দুটিকে পৃথক করে দিলে ওই শব্দের সিলেবল বিভক্ত হয়ে যাবে যেমন উদাহরণস্বরূপ দেখো সানসেট এখানে লক্ষ্য করো ইউ এটা কি এটা হচ্ছে ভাওয়েল মানে ভি তারপরে দেখো মাঝখানে আছে কি এন এবং এস সানসেট শব্দের মাঝখানের লেটার দুটি দেখো যে এন এবং এস দুটি কনসোনান্ট আছে তো এই দুটা হচ্ছে কনসোনান্ট মানে সি ভি সি এবং তারপরে কি আছে ভাওয়েল ই তো ইটা হচ্ছে ভাওয়েল তো ভি সি এবং ভি মানে হচ্ছে যে ভি ভিতে মানে হচ্ছে যে ভাওয়েল আর সি মানে হচ্ছে যে কনসনান্ট তো ভাওয়েলের মাঝে কি আছে কনসোনান্ট যখন দেখবে ভাওয়েলের মাঝে দুটি কনসোনান্ট আছে তখন ওই কনসনান্ট দুটিকে পৃথক করে দিবে ওইখান থেকে পৃথক করে দিলেই তোমার শব্দটা দুটি স্লেবলে বিভক্ত হয়ে যাবে যেমন সানসেট শব্দটাকে যদি কনসোনান্ট দুটিকে আমরা পৃথক করে দিই এন এবং এসটাকে যদি আমরা আলাদা করে দিই এটার মাঝে যদি দা দাগ টেনে দুই অংশে বিভক্ত করে দেই তাহলে কী হয় দেখো যে সান এবং সেট দুটি অংশে বিভক্ত হয়ে যায় সান সেট আর এই ক্ষেত্রে নিয়মটা দাঁড়ায় আমাদের ভিসি ডিভাইডেড বাই সি ভি মানে ভাওয়েল কনসোনান্ট প্রথম সিলেবলে আমরা রাখব ভাওয়েল এবং কনসনান্ট দ্বিতীয় সিলেবলে রাখব আমরা কনসনান্ট এবং ভাওয়েল যেমন সানসেট শব্দটার দিকে লক্ষ্য করো এখানে কি আছে সান এই সান এর মধ্যে আমরা কি রেখেছি ভাওয়েল ইউ আছে ভি মানে ইউটা হচ্ছে ভাওয়েল মানে হচ্ছে ভি আর এনটা রেখেছি মানে একটা কনসোনান্ট রেখেছি ভাওয়েল এবং কনসোনান্ট মানে ভি সি আবার সেট এর মধ্যে কি রেখেছি যে শুরুতে কনসোনান্ট রেখেছি এবং তারপরে আমরা ভাওয়েল রেখেছি ই সানসেট এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবে যে আমরা বলেছি যে ভাওয়েলের মাঝে দুটি কনসোনান্ট থাকলে সে কনসোনান্ট দুটিকে পৃথক করে দেব তো এখানে এই শব্দে সান্সের শব্দে ভাওয়েলটা কই আছে ইউ এবং আরেকটা কই আছে ই ইউ এবং ই এর মাঝে যে কনসোনান্টগুলো আছে আমরা সেগুলোকে গণ্য করব। ইউ এর আগে এবং ই এর পরে যে কনসোনান্ট আছে সেগুলোকে আমরা কাউন্ট করব না সেগুলো আমরা বাদ দিব সেগুলোকে বিবেচনায় আনবো না আমরা ইউ এবং ই এই ভাওয়েল দুটির মাঝের কনসোনান্টকে লক্ষ্য করব। এই কনসোনান্ট দুটোকে আমরা পৃথক করে দিব কেটে আলাদা করে দুইটা অংশে বিভক্ত করে দিব যেমন সানসেট শব্দটার মাঝে লক্ষ্য করো যে ভাওয়েল ইউ এবং ই এর মাঝে আছে দুটি কনসনান্ট এন এবং এস এন এবং এসকে আমরা কেটে পৃথক করে দিব মানে এন এবং এস এর মাঝামাঝি যদি আমরা দাগ টেনে দেই তাহলে শব্দটা পৃথক হয়ে যায় পৃথক শব্দটা লক্ষ্য করে এবার যে সান এস এন সান আর পরের অংশটা লক্ষ্য করো সেট এস টি সেট এই রুলসের আরও কয়েকটা শব্দ দেখাও ফার্মার এখানে লক্ষ্য করো ফার্মার শব্দের মধ্যে আমাদের কি আছে যে এই একটা ভাওয়েল আছে আর পরবর্তী ভাওয়েলটা হচ্ছে ই তো এই এবং ই এর মাঝে কি আছে সেটা লক্ষ্য করো এই এবং ই এর আগে পরে কি আছে কোন কনসনান্ট আছে সেটা বিবেচনায় আনবে না লক্ষ্য রাখবে যে এই এবং ই এই ভাওয়েল দুটির মাঝে আমাদের কি আছে মাঝে আছে আর এবং এম লক্ষ্য করো আর এবং এম তাহলে আমরা এই শব্দটাকে কিভাবে পৃথক করব আর এবং এমকে পৃথক করে দিব আর এবং এম এর মাঝে দাগ টেনে দাও দাগ টেনে এই শব্দটাকে দুই অংশে বিভক্ত করে দাও তাহলে দেখো যে তোমার শব্দটা কি দাঁড়ায় ফার এবং মার দুইটা সিলেবলে বিভক্ত হয়ে গেল ফার্মার এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে পারো যে ফার্মার এখানে দুইটা সিলেবলের মধ্যে আমরা কিভাবে বিভক্ত করলাম ভিসি সি এইভাবে মানে ভাওয়েল এই এটা হচ্ছে ভি আর আরটি হচ্ছে কনসোনান্ট যেটি সি সি দ্বারা প্রকাশ করতে পারো ভিসি এরপরে মার এটাকে কিভাবে করেছি যে এমটা কনসোনান্ট তাই সি আর ইটা হচ্ছে ভাওয়েল তাই ভি সিভি প্রথমটা হচ্ছে ভিসি আর দ্বিতীয় সিলেবলটা হচ্ছে সিভি এরপর লক্ষ্য রাখবে দুটি কনসোনান্ট মিলে যদি একটি কনসোনান্ট সাউন্ড দেয় তাহলে সে দুটি কনসোনানকে একটি কনসোনান্ট ধরতে হবে যেমন উদাহরণস্বরূপ দেখো বাস্টাব লক্ষ্য করো বাথ শব্দটা লক্ষ্য করো এখানে এই এবং ইউ দুটি ভাওয়েলের মাঝে তিনটি কনসোনান্ট আছে লক্ষ্য করো তিনটি কনসোনান্ট আছে থি এইস ঠি তিনটি কনসনান্ট কিন্তু এই তিনটিকে আমরা তিনটি ধরব না দুটি ধরব কেন কারণ আমরা জানি যে থি এইসে একটা কনসনান্ট সাউন্ড দেয় থ বাংলায় থ এর মতো একটা কনসোনান্ট সাউন্ড দেয় থি এইস মিলে তার মানে থি এইসটা হচ্ছে একটা কনসনান্ট আর পরবর্তী ঠিটা ঠি সাউন্ড দেয় এটা হচ্ছে আরও একটা কনসোনান্ট তাহলে এই শব্দে আমরা ঠি এইসকে একটা কনসনান্ট ধরবো আর টিটাকে আরও একটা কনসোনান্ট ধরবো তাহলে আমাদের এই ভাওয়েলের মাঝখানে কয়টা কনসনান্ট হলো দুটি কনসনান্ট এবার লক্ষ্য করো টিএইস একটি কনসোনান্ট এবং টি হচ্ছে আরও একটি কনসনান্ট দুটি কনসোনান্ট তাহলে এই বাথটা শব্দটাকে যদি আমরা পৃথক করি তাহলে কি করতে হবে এখানে আমাদের ভাওয়েলের মাঝে দুটি কনসোনান্ট পেলাম যেহেতু টিএইসকে একটি কনসনান্ট ধরছি তাই এবার এই এই দুটি কি আমরা পৃথক করে দিব মানে এই দুটি কনসোনান্টের মাঝে দাগ টেনে দাও দেখো যে টি এইচের পরে একটা দাগ টেনে দাও তাহলে টি এইচটা আলাদা হয়ে গেল আর টিটা আলাদা হয়ে গেল। তাহলে টি এর অংশে আমাদের কী রইলো সি মানে বাথ বি এই টি সি বাথ আবার পরের অংশ দেখো যে কি রইছে ট্যাব টি ইউ বি ট্যাব কনসোনান্ট প্লাস ভাওয়েল রয়েছে এখানে প্লাস ভাওয়েল এই সিলেবলটার মধ্যে রয়েছে মানে ওই আমাদের সেই নিয়ম ভিসি সি ভি নিয়মে তাহলে দেখো বাথ টাব শব্দের মধ্যে আমরা দুইটা সিলেবল পেলাম একটা হচ্ছে বাথ আরেকটা আরেকটা হচ্ছে টাব আর এই দুটি হচ্ছে ক্লোজড সিলেবল কারণ তোমরা জানো যে ভাওয়েলের পরে কনসোনান্ট থাকলে মানে কনসোনান্ট দিয়ে শেষ হলে সেই সিলেবলটাকে ক্লোজড সিলেবল বলা হয় যেটা পূর্ববর্তী পার্টে তোমরা পেয়েছ তো এখানে যেহেতু আমাদের থ কনসোনান্ট সাউন্ডটি আসছে বাথ এর মধ্যে মানে এই এর পরে তাই এই এর সাউন্ডটা শর্ট সাউন্ড হবে এই ভুলটির সাউন্ডটা হবে আ শর্ট আ সাউন্ড বাথ আবার একইভাবে ট্যাব ট্যাব এর মধ্যে লক্ষ্য করো যে শেষে আছে কনসোনান্ট বি ট্যাব এর শেষে কী আছে যে ইউ এরপরে বি আছে যার কারণে এই ইউটা শর্ট সাউন্ড দেবে কারণ এটা হচ্ছে একটা ক্লোজড সিলেবল আর ক্লোজড স্লেবে ভাল সাউন্ডগুলো হয় শর্ট সাউন্ড তাই এই ইউটা হবে আ এরকম আ শর্ট সাউন্ড টাব টাব এরকম বাস শব্দটার উচ্চারণটা হবে বাস টাব এরকমভাবে তো এখানে লক্ষ্য রাখবে যে এস এইচ সমান একটা কনসোনান্ট ধরবে টিস সমান থ মানে একটা কনসোনান্ট হয় সি এইচ সমান বাংলায় চ হয় মানে একটা কনসোনান্ট হয় ফি এইচ সমান ফ হয় তার মানে পি এইচ একসঙ্গে যদি থাকে এটাকে একটা কনসোনান্ট ধরবে ডাব্লিউ এইচ এটা হ এর মতো হয় তার মানে ডাব্লিউ এইচ যদি থাকে কোনো শব্দে সেটাকে একটা কনসোনান্ট গণ্য করবে তো যখন দেখবে কোনো শব্দে দুটি ভাওয়েলের মাঝে দুটি কনসোনান্ট আছে সেই শব্দটাকে তুমি সিলেবলে পৃথক করতে চাইলে কনসনান দুটির মাঝে দাগ টেনে দিবে অর্থাৎ কনসোনান্ট দুটিকে আলাদা করে দিবে তাহলেই সে শব্দটা পৃথক হয়ে যাবে মানে সিলেবল পৃথক হয়ে যাবে এই শব্দটা লক্ষ্য করো খাটন খাটন শব্দটাকে যদি তুমি সিলেবলে পৃথক করতে চাও তাহলে কি করতে হবে এখানে লক্ষ্য করো যে আমাদের দুইটা ভাওয়েল আছে ও তো এই দুইটা ও এর মাঝে কি আছে দুইটা কনসোনান্ট আছে দুইটা টি আছে তো এই টি দুইটার মাঝখান দিয়ে তুমি দাগ টেনে দাও তাহলে কী হবে শব্দটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে খটন দুই অংশে বিভক্ত হয়ে গেল খট এবং ঠন খট ঠন এই দুইটা অংশে বিভক্ত হয়ে গেল এইবার তোমরা জানো যে একটা শব্দে ডাবল কনসোনান্ট থাকলে সেটার উচ্চারণে কিন্তু কনসোনান্টটা ডাবল হয় না খট এইভাবে হবে না কিন্তু হবে খটন মানে একটা টি সাউন্ড হবে খটন খটন তো দুইটা অংশে যেহেতু আমরা ভাগ করলাম খট এবং টন তাই আমাদের ভাওয়েলের সাউন্ডটা কেমন হয়েছে শর্ট সাউন্ড হয়েছে কারণ খট এখানে আমাদের ক্লোজড সিলেবল রয়েছে কারণ খট সিলেবলটি শেষ হয়েছে একটা কনসোনান্ট দিয়ে ঠিক কনসোনান্টটি দিয়ে তাই আমাদের ভাওয়েল এর উচ্চারণটা হবে শর্ট অ শর্ট অ সাউন্ড খট এরকম আবার একইভাবে ঠন এখানেও এই ঠন সিলেবলটির শেষে আছে কনসনান্ট তার মানে এইটা হচ্ছে একটা ক্লোজড সিলেবল আর ক্লোজড সিলেবলে ভাওয়েলের উচ্চারণ হয় শর্ট সাউন্ড হয় শর্ট তো এখানে আমাদের ও এর উচ্চারণটা হবে অ এরকম অ এরকম ঠন ও এন ঠন এরকম হবে খট ঠন এই খট এবং ঠন দুইটা সিলেবলকে জুড়ে দিলে তখন আমাদের একটা টি এর সাউন্ড হবে খটন খটন এরকম খটন খটন এর বাংলা হচ্ছে সুতি সুতি কাপড় এরকম স্ক্রিনে দেওয়া শব্দটাকে সিলেবলে পৃথক করে কমেন্টে লেখো এই মাঠন স্ক্রিনে দেওয়া মাঠন শব্দটির বাংলা অর্থ হচ্ছে মেষের মাংস বা খাসির মাংস বিভিন্ন শব্দ কিভাবে সিলেবলে পৃথক করবে সে সমস্ত রুলসগুলো একটা ভিডিওতে দেয়া সম্ভব নয় তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে তোমরা আরও রুলস পাবে সেখানে দেখানো হবে অন্যান্য শব্দগুলো কিভাবে সিলেবলে বলে পৃথক করবে আজকের ভিডিওতে শুধুমাত্র এইটুকু শিখে রাখো যে দুটি হাওয়েলের মাঝে দুটি কনসনান থাকলে কনসনান দুটিকে পৃথক করে দিবে তাহলেই শব্দটা পৃথক হয়ে যাবে সিলেবলে বিভক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে